প্রবাসে কর্মরত কেউ মারা গেলে বেশিরভাগ ক্ষেত্রেই তার মরদেহ দেশে পাঠাতে হাত পাততে হয় দাঁড়ে দাঁড়ে। সহকর্মীদের অনুদান নিয়ে চাঁদা তুলে কিংবা বিত্তবানদের সহায়তায় মরদেহ পাঠাতে হয় দেশে, ফলে মৃত্যুর পর মাসের পর মাস পড়ে থাকে মরদেহ। সৌদি থেকে ছেলের লাশ আনার টাকা পাব কই? দৈনিক প্রতিদিনের বাংলাদেশে এমনই এক সংবাদ প্রকাশ হয় চলতি বছরের ফেব্রুয়ারির 23 তারিখে। অবশেষে সৌদি আরবের আবায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া সেই সোলাইমানের মরদেহ দেশে আনা হয়েছে। সোলাইমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের আবা নামক একটি শহরে সেলুনে কাজ করতেন। শুক্রবার সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিহতের মরদেহ ঢাকায় আসলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর রাত 9:30 তার বাড়ির পাশের মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে 3 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান সোলাইমান মিয়া। সম্প্রতি পরিবারের আয়োজনে মোবাইলে বিয়েও করেন। রমজানের আগেই দেশে ফিরে এসে নববধূকে বাড়িতে আনার কথা ছিল, কিন্তু নববধূর হাতের মেহেদি শুকানোর আগেই গত 23 ফেব্রুয়ারি মারা গেলেন সোলাইমান। সুলাইমানের বাড়িতে গিয়ে দেখা যায় তার বাবা মা ভাই ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। কোনো সান্ত্বনায় তাদের কান্না থামানো যাচ্ছে না। অভাবী পরিবারের পাশে সমাজের বিত্তবানরা দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা জনপ্রতিনিধিদের। খুবই একটি অসহায় এবং গরিব পরিবার, তার মাটা প্রতিবন্ধী। আমরা চাই আপনাদের সকলের সহযোগিতা, পরিবারটা যেন বাঁচতে পারে। আমরা সরকারের কাছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এলাকার পক্ষ থেকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব জানান, বাংলাদেশ কনসুলেন্ট জেনারেল সৌদি আরবে জেদ্দায় পাঠিয়ে তাদের সাথে যোগাযোগ করা হয়। তার প্রেক্ষিতে সোলাইমানের লাশ দেশে এসেছে। আমি মন্ত্রী মহোদয় যখন রোমে আসলেন 3 তারিখে, আমি মন্ত্রী মহোদয়কে যেতে বললাম যে সোলাইমান ছেলেটি আমাদের এলাকা, আমার এলাকা, এই অর্থের অভাবে তার বাবা লাশ আনার কত সামর্থ্য তাদের নাই। মাননীয় মন্ত্রী মহোদয়কে বলার সাথে সাথে মন্ত্রী মহোদয় এই কাগজটার মধ্যে লিখল যে জরুরি ব্যবস্থা নিন, লিখে আপনারা এখানে স্বাক্ষর করল, আমাকে নির্দেশ দিল যে এই লাশ দেশে আনার জন্য। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।